হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে এসেছি আরেকটি ভিডিও। সেখানে দেখাবো পেশওয়ারির নামের একটি মজাদার রেস্টুরেন্ট, যেখানে কিন্তু আপনারা পাকিস্তানের সব মজাদার মজাদার ভিডিও যেগুলো দেখেন আপনারা ফেসবুক ইউটিউবে, সেই ধরনের খাবার কিন্তু এখানে পাবেন। স্পেশাল নহলি, স্পেশাল নেহারি এবং আরও অনেক মজার মজার কাবাবের আইটেমস। আর বলে নিতে চাই, এই রেস্টুরেন্টে কিন্তু আরেকটা ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে ওয়ারিতে, একটা হচ্ছে ফকিরাপুলে। তো দেখতেই পাচ্ছেন তাদের যে ডেকের যেই কন্ডিশনটা সেটা কিন্তু আমরা দেখাচ্ছি, এবং যেখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু তারা নিহারিটা সার্ভ করে দেয়। এবং আমি তাদের কিচেনে গিয়েছিলাম এবং সেখান থেকে আপনাদের দেখানোর জন্য একটি ক্লিপস নিয়েছি, সেই ক্লিপসটাই এখন আপনাদের সামনে দেখাচ্ছি। এবং দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে এবং দেখতে কিন্তু বেশ মুখরোচক লাগছে, এবং এটা খেতেও বেশ সুস্বাদু মনে হবে। দেখেই মনে হচ্ছে যে এটা আসলে সবার খাওয়া উচিত, বা দেখলেই যেন খেতে ইচ্ছা করে এই ধরনের একটা ফ্লেভার। তো যাই হোক, এটা হচ্ছে ওয়ারিতে পোস্ট অফিস গলিতে আছে, আমরা সেখানেই গিয়েছিলাম এবং নিয়েছিলাম স্পেশাল নল্লি নেহারি যেটা সেটা হচ্ছে 270 টাকা দাম নিয়েছিল, এবং নানটা আলাদা করে নিতে হয়েছে। তো দেখতে পাচ্ছেন স্পেশাল নল্লি নেহারি যেটা বারবার বেজে যাচ্ছে, নল্লি আর নলি দুটার মধ্যে আর কি শব্দগত পার্থক্য আছে। তো এটার সাথে কিন্তু তারা মগজ দেয় এবং বেশ ভালো পোর্শনের কিন্তু জুসি মিট দেয়, যেটা ঝুরা মাংস বলে, সেটা কিন্তু অনেকটা হালিমের মতো হয়ে যায়। আর এই হালিম বা আমার কাছে মনে হয়েছে মোর অফ হালিম, নিহারির চাইতে মনে হয়েছে হালিমটার মতোই লাগছে, কিন্তু এটা হচ্ছে স্পেশাল নল্লি নিহারি তাদের। তো এখানে দেখতে পাচ্ছেন উপরে পরিবেশনটা কিন্তু বেশ ভালো হয়েছে, এবং যেটা আমার খাওয়ার পরে মনে হয়েছে যে এখানে কিন্তু বেশ ভালো অ্যামাউন্টেরই কিন্তু লবণ কম হয়েছে, সেটা আলাদা আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন, এবং নেওয়ার পরে সেটা অ্যাড করে সেটা আপনারা আপনাদের পরিমাণ মতো খেতে পারবেন। কিন্তু ওভারঅল আমার কাছে মনে হয় বাংলাদেশের প্রেক্ষাপটে এ ধরনের নিহারির যে ট্রেন্ডটা সেটা কিন্তু বিগত 1 বছর ধরে কিন্তু হচ্ছে, এবং আস্তে আস্তে কিন্তু সেই পাকিস্তানের যে ফ্লেভারগুলো, পাকিস্তানের যেই ফুডসগুলো, সেগুলো কিন্তু বাংলাদেশে এস্টাবলিশ হচ্ছে আস্তে আস্তে। তো তারই ধারাবাহিকতায় কিন্তু এই রেস্টুরেন্টটা হয়েছে, এবং আমি বেশ এনজয় করেছি ফুডটা। 270 টাকার মধ্যে মোটামুটি যে বলবো খুব বেশি ভালো অ্যামাউন্ট অফ নিহারি দিয়েছে তারা, তা না, দিয়েছে, বাট আমার কাছে মনে হচ্ছে আরও একটু বেশি দিলে মনে হয় ভালো হতো। তো ওভারঅল আমার কাছে এটাকে আমার 8/10 রেটিং করার মতো আমার কাছে মনে হয়েছে। সো এখনও যারা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করতে পারেন, এবং আমাদের কমেন্ট সেকশানে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিতে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। সো ধন্যবাদ সবাইকে, আশা করি সবার এই ভিডিওটা ভালো লাগবে।